হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিটার মাম্পি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। আর আজকের ভিডিওটাও ববকে দিয়েই শুরু করছি। বব বব বব, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই জন্য পাত্তাও দিচ্ছে না। এখন যদি সকালের খাবারটা না খেতো তাহলে এই আঙুল দিলেই সারাদিন চলে আসতো এইদিকে। তো এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো, কালকে রাত্রিবেলা কাঠের মিস্ত্রি এসে কাজ করে গেছে, এই ঠাকুরের আসনটা ওপরে উঠিয়ে গেছে। তো ওটা এখন তোমাদেরকে দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা দেখো, কাঠের মিস্ত্রি এসেছিলো, এই যে এখানে এর একটা লাগিয়েছে, এর উপরে এই যে এই ঘাসের ম্যাটটা বিছিয়েছি, আর এই যে এখানে বাবা এর ফটো ফ্রেমটা রেখেছি, খুব সুন্দর লাগছে দেখতে দেখো। আর এই যে এইটা করেছি, যে ঠাকুরের আসনটা এখানে আছে এটা ওপরে করেছি, তো এটা এখনো গোছানো হয়নি। ঠাকুরটাকে এইখানে ঠাকুরের আসন থেকে উঠিয়ে এখানে রাখবো। আর এই যে এখানটা প্রদীপ জ্বালানোর জন্য করেছি, আর বাবা এর ফলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি স্নান করে আসে এইটা ঠাকুরের আসনটা সাজাবো, আর ওই কালকে যে রাধাকৃষ্ণের মূর্তিটা কিনেছি ওটাও ঠাকুরের আসনে বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর এই দেখো, আমার ঠাকুরের আসনটা সাজানো হয়ে গেছে, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাবার আজকে ছুটি, পরীক্ষা নেই, আজকে স্কুল ছুটি। তো এই যে সকালবেলা শুয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে আইপ্যাড নিয়ে বসে গেছে, হরলিক্স বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এই যে শুয়ে আছে আইপ্যাড নিয়ে, আর এই যে শর্টস ভিডিও দেখছে ইউটিউবে। আর আমি এখন যাবো রান্নাঘরে। আর বন্ধুরা দেখো, আমি সেদিন গেছিলাম মেদিনীপুর, আর তখন আসার সময় এই যে এই ফুল গাছগুলো নিয়ে এসেছি, এইটা আর এটা হলো গন্ধরাজ ফুল, এই জবা ফুল, আর এই ফুল গাছটা, আর এই যে এই লঙ্কার চারাটা, এই একটা ফুলের চারা, দুটো কালারের, এগুলো আগেও এনেছিলাম, ওই পাশে আছে দুটো। আর এই যে এই ফুল গাছটা এনেছি, এটাতে ফুলও ফুটে আছে। তো এগুলো এখন কয়েকটা মাটিতে বসাবো, মাটিতে বসিয়ে দিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার গাছগুলো লাগানো হয়ে গেছে, এই গাছটা এখানে লাগিয়েছি, আর এই দুটো গাছ পরপর এখানে লাগিয়েছি, দুটো কালারের আছে, এগুলো পাশাপাশি লাগিয়েছি। এই যে জবা ফুলের গাছটা এখানে লাগিয়েছি, আর এই দেখো ফুলটা ফুটে আছে, কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কি সুন্দর। আর এই যেখানে একটা কুঁড়ি আছে, এই পাশেও আছে, আর এই যে এটা এখানে লাগিয়েছি, লঙ্কা গাছটা এখানে লাগিয়েছি, আর এইটা একটু দূরে লাগিয়েছি, যেহেতু এই গাছটা একটু বড় হবে, তাই একটু বড় নয়, গাছটা অনেকটাই বড় হয়, এখন একদম ছোট্ট আছে। আর এইটার একটা পরের বার যখন যাবো হোয়াইট কালারটা নিয়ে আসবো। আর এই দেখো, এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট গাঁদা ফুলের চারা লাগিয়েছি। আর বাবাইকে দেখো, বাবাই ওখানে কি করছে, বাবাই কি করছিস তুই, ওই যে ফুলগুলো ফেলেছে ফুলগুলো কুড়াচ্ছ, বাবা এদিকে তাকা তাকা, এদিকে, হ্যাঁ এদিকে তাকা,
কথা বললে শোনে না ছেলেটা। দেখি এদিকে তাকা, আমি কি বলছি শোন। এখন তাকিয়েছে। এই গাঁদা ফুলের চারাগুলো আমি কিনে আনিনি, এগুলো ওই পুজোর ফুলগুলোকে ফেলতাম যে আমি এখানে ওই কলের কাছে, তো ওইখানে দেখলাম টগর ফুলের গাছের তলায় এই ফুলের গাছগুলো হয়েছে। গাছের গোড়ায় ওখানে ফুলগুলো ফেলতাম, ওই ফুলগুলো দেখতে থেকে দেখছি এই চারা গাছগুলো বেরিয়েছে। এক এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে অনেকগুলো একসাথে ছোট ছোট আছে, তাই আর মাটিটা আর করিনি, একসাথে সব লাগিয়ে দিয়েছি। আরে যাইটা আর দেখো, এখানে ক্যাপসিকামটা পেকে পুরো লাল হয়ে গেছে, কিন্তু গাছে একটাও পাতা নেই, সব ঝরে গেছে। ক্যাপসিকাম টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে। ফুল গাছগুলো লাগানো কমপ্লিট, এখন এই যে লঙ্কা চারাগুলো এইগুলোকে উঠিয়ে দেখি কটা লাগাতে পারি, তটা লাগিয়ে দেবো। হ্যাঁ তুলবো এক্ষুনি ক্যাপসিকামটা। আর দেখো লঙ্কা গাছগুলো লাগানো হয়ে গেছে, ফুলগুলো ফুটেছে। ওকে বললে তো ক্যাপসিকাম তুলতে হলো, গাছ ছিঁড়ে নিয়ে চলে যাবে। ক্যাপসিকামটা উঠিয়ে নিচ্ছে, পেকে গেছে এখন। ক্যাপসিকাম আবার কি এনে রেড কালার, তো আমিও জানি, আমি কি বুঝতে পারছি না যে রেড কালার। ওগুলো ফেল হাতের, এগুলো ফেল। এই ছেলেটা এত বদমাশি করে, ফেল। এক্ষুনি এখানটা পার হতে গিয়ে পড়লো। আরে বেল ফুলের গাছটা পুরো শুকিয়ে গেছিল, এই যে এরকম। আর দেখো এখন কত সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। তো এখন বাবাই, এখন তার চুপ করে আমাকে বলতে দে, এখন বাবাই তোমাদেরকে একটা রাইম শোনাবে, হিন্দি রাইম। তো যেটা ওর স্কুলের ওরালে ও বলবে, তো ওই 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 একটাই রাইম, হিন্দি রাইম। একটা হিন্দি রাইম আছে, একটা ইংলিশ রাইম আছে, যেটা স্কুলে বলতে হবে ওরালে। তো ও হিন্দিটা শিখেছে, ইংলিশটা এখনো শেখেনি, তো হিন্দিটা তোমাদেরকে শোনাচ্ছে, শোনাও। ভুলে গেছে, এক্ষুনি শিখেছি আমি। কিচকিচ দাঁত দিখাতা হে, কিচকিচ দাঁত দিখাতা হে, ফুফু হামরা তো আতা হে। ভালো করে বলো এবার, আবার প্রথম থেকে বলো। ভালো করে বসো, বসো জোরে জোরে, শোনা যাচ্ছে না, ভালো করে জোরে বলো। কালার কা কালা বন্দে হাম বচ্চক ফাতা হে, কিচকিচ দাঁত দিখাতা হে, ফুফু হামরা তো আতা হে। ফুফু না, ওটা খো খো, খো খো হামরা তো আতা হে। আরেকবার বল দেখি, মস্ত কালার কা কালা, আবার কালাঙ্কার, আবার কি কালান্দার, মস্ত কালার কা কালান্দার বন্দা। ভালো করে বলো, বলো কালার কা কালা বন্দার। হ্যাঁ হম বাচ্চা কো ফাতা হে, কিস কিস দাঁত দেখাতা হে, হম ফোপো হমে ডরাতা, আবার ফোপো আমি সারাদিন কোন ভিডিও বানাতে পারিনি, আর এখন সন্ধ্যাবেলা যাচ্ছে একটু বাজারে বাবাইয়ের ওষুধ আনতে। এটা লাফিয়ে লাফিয়ে কথা বললে ভিডিওতে দেখা তো যাচ্ছে না কিছু। হ্যাঁ যা, আমরা বাড়ি চলে এসেছি। আর বাবাই কি দেখুন সেন্টার ফ্রেশ কিনেছে, আর এই যে
গ্রেপস কিনেছি, আর এই যে ঠাকুরের রাধা কৃষ্ণের জন্য এই মালাটা হারটা কিনেছি, আর এই যে বাবা এই সুন্দর সুন্দর ডিজাইনের দুটো সন্দেশ কিনেছে যেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। তার আগে এই ঠাকুরের জন্য রাধাকৃষ্ণ ভগবানের জন্য যে গলার হারটা কিনেছি ওটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই যে এই হারটা নিয়ে এসেছি, মালাটা নিয়ে এসেছি, দেখো পুঁথির। কালকে যখন পরাবো তখন তোমাদেরকে আবারও দেখাবো। নিচেটা এরকম করা আছে, অনেক ডিজাইনের ছিল, ওইগুলো ভাল লাগছিল না, এই পুঁথিরটা বেশ সুন্দর লাগছে দেখতে, তাই পুঁথিরটাই নিয়েছি। আগে এটা খোল, ওটা পরে খাবি চকলেটটা, এটা খুলে খেয়ে নে আগে। আমি একটু খেয়েছি। হো, সেন্টার ফ্রেশ একটা খাওয়া হয়ে গেছে তোর? পেট করছি, ভেঙেই যাবে, এত সুন্দর সুন্দর ডিজাইন দুটো দেখাতে পারবি না, ভেঙে যাবে এমন করে খুলছিস। এই দেখো একটা হলো আপেল, একটা হলো হাঁস। দেখি আমার হাতে হাতে দাও, দাঁড়াও এই হাতে দাও, দেখো আরেকটা আপেল মিষ্টি। বাবাকে আমি জিজ্ঞাসা করছি কোনটা নেবে, আপেলটা না হাঁসটা? বলছে ওর বাবা বলছে এটা নিলে ওটার জন্য মন খারাপ হবে, আর ওটা নিলে এটার জন্য মন হবে। হ্যাঁ লং লং, এই কালকে কিন্তু সানফ্লাওয়ারটার কালার এরকম করে আসবি অ্যাপেলটার মতো, অ্যাপেলটার কালারটা দেখে নে। সানফ্লাওয়ার কালকে এক্সাম আছে না, সানফ্লাওয়ার কালার করতে হবে। যদি ডাক হয় তাহলে আছে, ডাক দিবে না, সানফ্লাওয়ারই দিবে, লিখে দিয়েছে। আর আর কি দিবে? রাখো রাখো। আর কি দিবে? আর কি দিবে? সারাক্ষণ আমাকে কোয়েশ্চেন করতে থাকে, এটা কেন, ওটা কেন, সেটা কেন, আমার মাথা খারাপ হয়ে যায়। আর আজকে ওর মিমি বাড়ি চলে গেছে, আমি তখন কি একটা বেশ কাজ করছিলাম, ব্লগ বানাতে ভুলে গেছি। তোর মিমি বাড়ি চলে গেছে ব্লগে বলেছিস? হ্যাঁ, এবার চলে গেছে মিমি, আর দেখো এটা ড্রয়িং করে রাখছে। আমি কি একটা বেশ কাজ করছিলাম মনে পড়ছে না তো, আমি তখন ব্লগ বানাতে ভুলেই গেছি। হ্যাঁ, আমার ফোনের কাঁচটা ভেঙে গেছে, চেঞ্জ করবো বলে বাজারে গেলাম, ভুলেই গেছি। তো বাবা এখন খাচ্ছে। তো বন্ধুরা, কালকে ভিডিওটা আমি শেষ করিনি, সকালবেলা উঠে ভিডিও এই রাত্রে যখন ভিডিও এডিট করবো তখন দেখি ভিডিওটা শেষ করা হয়নি, আর রাত্রে কোনো ভিডিও বানাইনি, ভিডিওটা শেষও করিনি। তো এখন আজকে সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম, আর এখন বাজে সকাল 7:30, যে এখন বাবার জন্য টিফিন রেডি করছি, বাবা স্কুলে যাবে। আর এই যে বসে আছে এখানে দেখো কিরম করে, আর এইদিকে পিছনে বিছানা এখনো গোছানো হয়নি, পিঠে লেগে গেছে। কি করে লাগলো? আমি মেরেছি, কথা শুনোর। ব্যাস ঠিক আছে, আর কিছু দিচ্ছি না ভাই। হ্যাঁ, আজকে ফ্রুটস আর একটা মিষ্টি, কালকে সন্দেশটা দেখো খায়নি, রেখেছিল, আজকে স্কুলে নিয়ে যাবে। আর আপেল, গ্রেপ, ডাক, আজকে চামচটা বের করে রাখছি, যেদিন ম্যাগি নিয়ে যাবি সেদিন চামচটা নিয়ে যাবি। ব্যাগে নতুন ওয়াটার বটলটা দিয়ে দিয়েছি, আর এখন ওকে রেডি করাবো। আরে দেখো এখানে রেডি হয়ে গেছে, আর হাতে ফোন ছাড়ছে না সকাল থেকে বাচ্চাটা। না আমি যেতে দিব না, ফোন দেখার জন্য ওই ঘরে পালাচ্ছে। আর এই দেখো বব কি করছে, বন্ধুরা বাবা স্কুলে চলে গেছে, আর বাবা স্কুলে চলে যাওয়ার পর ওই যে আমার স্নান করে দেখো পুজো দেওয়াও হয়ে গেছে, আর এই যে কালকে যে এই হারটা এনেছিলাম এটা পরেইছি, একটু বড় হয়ে গেছে সাইজটা, তাও সুন্দর লাগছে, পুঁথির হারগুলোই দেখতে বেশি ভালো লাগে। পুজো তো দেওয়া হয়ে গেছে, আর এই যে এখন দাঁড়িয়ে আছে এখানে, আর এই যে পেছনে দেখেছো আল্লাহটার কি অবস্থা, এইটা এখন পরিষ্কার করবো, আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ,
গলা প্রচুর ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, এই সাইড দুটো প্রচুর ব্যথা হচ্ছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ আমি ভিডিও বানাতে পারবো না, ব্যাপারটা হচ্ছে এটাই, কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছে। কিছু টুকটাক কাজকর্ম আছে, ওগুলোই করবো, এই আলনাটা পেছনে গোছাবো, খাটে তোলে বাবা এখানে খেলনাগুলো সব জমিয়ে রেখেছে, ওগুলো বের করে পরিষ্কার করবো, তাই আর ভিডিও করবো না। আর আজকের ভিডিওটা এইটুকুই, আজকের ভিডিও না, কাল থেকে ভিডিওটা চলছে, দুদিনের ব্লগ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই সাপোর্ট করো প্লিজ। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।